অটল কুমার গানওয়ালা। তাহলে এরা কি মনের মানুষকে চেনে? হ্যাঁ গো, মনের মানুষকে দেখেছো? ওই যে বাউল দাদু বলল মনের মানুষ মনেও থাকে আবার বাইরেও থাকে, তুমি চেনো গো তাকে? কি বকছো রে ছেলেটা? ও তুমিও চেনে না, খুব মুশকিল হলো তো। একটা লোক দু জায়গায় কি করে থাকে কে জানে? আমার মা যেমন মনের মাঝে আছে, আমি খুঁজতে যাচ্ছি বাপে, সে মনে হয় বাইরেই থাক। দুটো তো আলাদা লোক বলো, আর এদিকে নাকি মনের মানুষ ভেতরে থাকে আবার বাইরেও থাকে, কি করে হয় বলো তো? সকাল সকাল এ কি হচ্ছে তোর? তুই খেপা না পাগল? তুই যা বুঝি, যা যেখান থেকে, যা যা যেখান থেকে, যা। জানো না বললেই হয়। তুই গেলে, যা বলছি, যা যা। মনের মানুষ কে? ওটাকে এখান থেকে তাড়াও শিগগিরি, হয় পাগল না হয় চোর। এই গেলি, গেলি এখান থেকে, নাহলে কিন্তু হরি বাবারি দর করে। আচ্ছা আমি না আপনাকে ধন্যবাদ জানি ছোট করবো না, ঠিক আছে, মানে একদমই নয়। আপনি যে আমার কি উপকার করেছেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, রিয়েলি। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই আপনাদের ফাংশনে গাইব। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বিনা পারিশ্রমিকেই গাইব। আর শুধু এবছর কেন, আমি প্রতি বছর গাইব বিনা পারিশ্রমিকে। না 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 না, এটাকে আপনি আমার ঋণশোধ ভাববেন না প্লিজ, এটা আমার কৃতজ্ঞতা। আই রিয়েলি মিন ইট। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ, রাখলাম। হ্যাঁ ওকে ওকে ওকে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, দাদা বেরোবার আগেই দাদার খুশি মুখটা আমি একবার দেখতে চাই একবার। তুমি আবার আমার মারতে এসো না জানো। খামুখা তোকে মারতে যাবো কেন রে? বেশ তাহলে তুমি বলতে পারো মনের মানুষকে? দেখছিস না ঠাকুর দিচ্ছি, কেন সকাল সকাল মাথা খাচ্ছিস? এবারে বুঝতে পেরেছি কে মনের মানুষ। একদম নয়, কোথাও নড়বে না তুমি, চুপ করে শুয়ে থাকো এখানে। কেন? আমি তো একবার ঠাকুর দেখেই ছুটে চলে আসবো। বায়না করিস না পটল, উফ গা জ্বরে পুড়ে যাচ্ছে, ঠাকুর দেখতে যাবে। পুজোর দিনে ঠাকুরের কাছে না গেলে তো রাগ করে, বছরে তো একবার ছেলে মেয়ে নিয়ে আসে ঠাকুর, বলো
আমার তাই না? দূর বোকামে, ঠাকুর কি কখনো রাগ করে? ঠাকুর তো তোর কাছেই আছে, এই মনের মধ্যে। ঠাকুরকে মন দিয়ে ডাক, প্রণাম কর, আর বল তোকে যেন তাড়াতাড়ি সারিয়ে দেয়। দেখবি ঠাকুর ঠিক তোর কথা শুন। মনে আছে ঠাকুর? আছে তো। তাহলে তোমরা পুজো দিতে মন্দিরে যাও কেন? বলো না মা, তাহলে কেন তোমরা ঠাকুর দেখতে যাও বলো? উফ, এ মেয়ে তো খালি প্রশ্ন, পাকা পাকা কথা যত সব। দাদা ঠিক বলে তোকে, পাকা বুড়ি একটা। ঠান্ডা লাগে আর ঠাকুর দেখতে যাবে, চুপ করে বিছানায় শুয়ে থাকবে তুমি। সে কি যাত্রার দ্বারা সম্ভব হয় রে? বড্ড সোজা, আমি পারি, শুনবে? বৌদিমণি তোমার খাবার, শুনি তোমার খাবারটা খেয়ে নাও। খাবার আমি শুনিয়ে নিয়ে যাও এখন। আহ, কি ছেলে মানুষই হচ্ছে অদিতি, খাবারের উপর রাগ দেখিয়ে কি লাভ? মা বাবার তো পৃথিবীর সব কিছু না রাগ দেখাতে হচ্ছে, কিন্তু সেটা পসিবল নয়। বুঝতে পারছি রাগটা তুই আমার থেকে পেয়েছিস, কিন্তু যে রাগ দেখানোটা ফ্রুটফুল নয় সেই রাগ দেখানোটা বোকামি। এখন আমাদের ঠান্ডা মতো প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করব, কি প্ল্যানিং করব? ফোনটা এসে তো সব প্ল্যানিং এর জল ঢেলে দিল। দিব্যি চলে যাচ্ছিল ওরা বাক্স ব্যবসা করছিয়ে, তা না একটা ফোন এসে সব নষ্ট করে দিল। কেন চাকরি ভাবতে পারছি না, আমাকে আবার ওই লোকগুলোকে টলারেট করতে হবে, জাস্ট ভাবতে পারছি না, ডিসগাস্টিং। কাম ডাউন অদিতি, কুল, ভুলিলাস না আজ সন্ধ্যেবেলা পার্টি অ্যারেঞ্জ করেছিস তুই। ও ইয়েস, মুম্বাই থেকে প্রডিউসার আসছে, তার সামনে সুজনকে গান গাওয়াতে হবে।
আজ কিন্তু নেশায় চুর হয়ে থাকলে চলবে না দিদি। নেশাটাই তোর কাল হলো বাবা। কাল বলে তো আর কালের আশায় বসে থাকলে চলবে না। থিংক অ্যাবাউট টুডে। সুজনকে গানের অফার পাইয়ে বোম্বাইয়ে পাঠাতে হবে, এটা ভুলে যাস না। হি ওয়াজ রাইট বাবা। আজ সন্ধ্যের পার্টিতে সুজনের মুম্বাই যাওয়াটা পাকা করতে হবে। কলকাতার পাঁচুকি। বাপের খোঁজে তো চলেছিস, তার ঠিকানা জানিস? মানে আমি বলছি যে যখন তুই সেখানে যাবি, তখন যদি সে সেখানে না থাকে, থাকবে না তো যাবে কোথায় তাহলে? বাহ, কোথাও যেতে পারে না? যেখানেই যাক, আমি পেছন পেছন হাজির। এবার দাও তো খাবারটা। একটা খাবার তো তোর, আর একটা খাবার কার জন্য রে? সে তো বাউল দাদুর জন্য। গান হচ্ছে, গান। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। এবার তোকে মানাইছে না। এই দেখো কি ছেলে রে বাবা, খাবার দাবার সব ফেলে ছুটলো কোথায়? এ ছেলে, এ ছেলে হয় পাগল আর না হলে মস্ত প্রতিভাবান। একি উখল আশীর্বাদ করি বড় খোকা, এবার যেন তুই তোর নিজের একটা পরিচয় তৈরি করতে পারিস, মাথা উঁচু করে এ বাড়িতে তুই থাকতে পারিস। পারবো মা, পারবো। তোর আশীর্বাদ থাকলে আমি সব কিছু করতে পারবো। জানো মা, আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওই গানের মাস্টারের তকমাটা ঘুচিয়ে ফেলে কারো একজনের প্রকৃত গুরু হয়ে উঠতে পারবো। পারবি, আমিও বিশ্বাস করি তুই পারবি। দেখো আমি আমি এখানে তো কয়েকজনকে গান শেখাতাম, আর ওটা কত বড় একটা স্কুল, কত বাচ্চা, কত রকমের ট্যালেন্ট, এদের মধ্যে থেকে একটা প্রতিভাকে আমি খুঁজে বার করতে পারবো না? এই এই এইটুকু থেকে এত বড়, এদের মধ্যে থেকে আর একটা সুজন কুমারকে আমি তৈরি করতে পারবো না মা? নিশ্চয়ই পারবি, পারবি। ঠাকুরেরও তাই ইচ্ছে, নইলে দেখলি না তিনি কেমন একটা পথ দেখিয়ে দিলেন। আমি ওদের দেখিয়ে দেবো, আমি ওদের দেখিয়ে দেবো। শুধু ওই কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে সিডি বার করলে গায়ক হওয়া যায় না। গায়ক হতে গেলে প্রথমে চাই ঠিকঠাক মতো গানটা শেখা, আর খুব জরুরি একজন প্রকৃত গুরুর। আর তোমার মতো গুরু কজন হতে পারে বলো? তুমি যেভাবে হাতে ধরে ঠাকুরকে গান শিখিয়েছ। থাক দীপা, থাক ওসব কথা থাক। আমি যাকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম, সেই যখন সব কিছু অস্বীকার করলো, তখন সেই শিক্ষার কথা ভেবে কি লাভ বলতে পারো? আমি আমি বরং আর একজনকে তৈরি করে ওদের অপমানের, ওদের অপমানের যোগ্য জবাব দেব। পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। এবারে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। এবারে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। টাটা 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 ডাং 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 টাটা ডাং ডাং ডাং
লাল পাহাড়ির দেশে যাবি হারি আহমাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারি আহমাদল পাবি, মায়া মারদের আদর পাবি হিতাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, নদীর ধারে শিমুল গাছ নানান পাখির বাসা রে হে নানান পাখির বাসা, নদীর ধারে শিমুল গাছ নানান পাখির বাসা রে নানান পাখির বাসা, কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে কত আশা রে মনে কত আশা, মনে কত আশা রে মনে কত আশা। কি বলো থামলে কেন আর নেই সেই তখন থেকে দেখছি আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছিস, তোর মতলবটা কি? গান শোনা গান শোনা, বেশ ভালোই তো কথা বলছিস দেখছি, কি ভেবেছিস তোর মতন আগে কাউকে কোনোদিন দেখিনি? হ্যাঁ এবার বসবে, বসে বলবে খিদে পেয়েছে, কিছু খাওয়াবে? হ্যাঁ খাবে বলেই তো আমার দোকানে গেছিল, কিন্তু গান শুনে ঘুগনি পাউরুটি ফেলে ছুটতে চলে এলো এখানে। এটাই তো ছ, এরপর বলবে পয়সা দাও ঘুগনি খাবো পাউরুটি খাবো, ঘুরিয়ে ভিক্ষে চাও আর কি। না গো পয়সা চাই নে, আমার কাছে তো কার পয়সা আছে, তবে আমি ভিক্ষেই চাই, তোমাদের লাল পাহাড়ি গানটা আমায় দেবে। গান দেবো মানে এই গান তুই গাইতে পারবি নাকি? হ্যাঁ পুরোটা তুলে নি তারপর তোমায় গিয়ে শোনাবো। আরে এই গান কিছু বুঝবি নাকি তুই? আচ্ছা লাল পাহাড়ি বানান কর দেখি আগে। হ্যাঁ বানান, ও বানান ফুলি গকুলা যেরকম বানান করে দুলে দুলে সেরকম বানান। হ্যাঁ রে এমন বানান। বানান না করতে পারলে গান শেখাবে না বুঝি? না শেখাবো না।